জাগৃতি কলা সংস্কৃতি বিকাশ কেন্দ্র উদ্যোগত ডিগবৈত করম সন্মিলন যোৱা 30 সেপ্টেম্বর আর 1 অক্টোবরত বরবিল মধ্য ইংরাজী বিদ্যালয়ের খেলপথারত অনুষ্ঠিত করম সন্মিলনত সহস্রাধিক জনতা উপস্থিত থাকে। করম সন্মিলনত পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণ, ঝুমৈর, ডমকইচ, টুসু আর সহরাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা, প্রাক্তন বিধায়ক চাবুয়া সমষ্টির রাজু সাহু, প্রাক্তন বিধায়ক ডুমডুমা সমষ্টির দুর্গা ভূমিজ, তিনিচুকীয়া জেলার সভাপতি জীবন কুর্মী, ডিগবৈ সমষ্টির কংগ্রেসের সভাপতি ভাস্কর জীবন বৰুৱা, কংগ্রেসী শিবনাথ চেতিয়া, অসম প্রদেশ কংগ্রেসের রাজ্যিক সাধারণ সম্পাদক নিতুল বৰুৱা, তিনিচুকীয়া উন্নয়ন প্রাধিকরণের প্রাক্তন সভাপতি প্রণব বৰুৱা আদি করম সন্মিলনত উপস্থিত থাকি মুকলি খেলপথারত ঝুমুই নৃত্য পরিবেশন করে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরাই কয়, পবন সিং ঘাটুয়ারর লগত আমি কংগ্রেস করছো, ঘাটুয়ারর পুত্র প্রাঞ্জল ঘাটুয়ার বিজেপিত যোগদান করব বলে চর্চা চলিছে যদিও প্রাঞ্জল ঘাটুয়ার বিজেপিত যোগদান করব বলে কোয়া কথা তেও জ্ঞাত নহয়। ছটা জনগোষ্ঠীক জনজাতীয়করণ অতি শীঘ্রে কোনো ধরনের আন্দোলন নোহাক সরকারে করব লাগে বলে মন্তব্য দিয়ে। ডিগবৈৰ পৰা বিনন্দ কোঁৱৰৰ রিপোর্ট, অল আসাম নিউজ 30। অসমৰ চাহ জনগোষ্ঠী আদিবাসী ৰাইজে নিজৰ জাতীয় উৎসৱ এই কৰম পূজা যি উলহ মালৰে বছৰ বছৰ ধৰি পালন কৰি আহিছে, এইবাৰ আমাৰ ডিগবৈৰ কৰম সন্মিলনৰ কমিটিয়ে মোকো নিমন্ত্ৰণ কৰাৰ কাৰণে সঁচাকৈ অতি আনন্দিত। আজি আমাৰ চাহ বাগিচাৰ ভাই ভনীসকলৰ লগত একেলগে কৰম পূজা উদযাপন কৰাৰ যিটো সুযোগ পাইছোঁ আর এই করম পূজার মাজেদি আমার যে জাতীয় সমন্বয়, জাতীয় সম্প্রীতি যে ধরনের একতার দোলে বান্ধি আছে, কৃষিভিত্তিক এই উৎসবের লগতে যখন কপালের ঘাম মাটিত পেলায় মাটি সেউজিয়া করেছে, অর্থনৈতিক ভেটি শক্তিশালী করেছে, জাতীয় সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ চাহ জনগোষ্ঠী আদিবাসী ভাই ভনীসকল মই এই করম পূজাত আন্তরিক শুভকামনা জানাইছো। আর বৃহত্তর জাতি গঠন প্রক্রিয়া সংস্কৃতির যে বহুমূলীয় অবদান সেয়া এই করম পূজার মাজেদি ইয়ার শ্রীলিপিও সকলের সুস্বাস্থ্য আর আমার সমাজের শান্তি সম্প্রীতি এই পূজার মাজেদি বিঘৃত হব বলে আমি প্রশ্নটা আছে আপনার ছয় জনগোষ্ঠীর ক্ষেত্রে যদি দেখা গেছে এটা বর্তমান লোকের বিতর্ক আছে এনে ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? আমি প্রথমৰ পৰাই কৈছিলোঁ যে ছটা জনগোষ্ঠীক ভাৰত চৰকাৰে জনজাতীয় মৰ্যাদা দিব লাগে, কিন্তু 2014 চনত যেতিয়া মোদী ডাঙৰীয়াই নিৰ্বাচন খেলিছিল তেতিয়া তেখেতে কথা দিছিল, কুমাৰ ডাঙৰীয়াই যে সময়ত কথা দিছিল যে বিজেপিয়ে চৰকাৰ কৰাৰ 1 দিনৰ ভিতৰত তাকে এই ছটা জনগোষ্ঠীক জনজাতীয় মৰ্যাদা দিব। আৰু আমাৰ চাহ জনগোষ্ঠীৰ ৰাইজৰ কাৰণে এইটো দুৰ্ভাগ্য যে যিটো জাতি জনগোষ্ঠী ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যত জনগোষ্ঠী হিসাবে জনজাতি হিসাবে মর্যাদা দিয়া হয়েছে, কিন্তু একেখন রাষ্ট্র, এখন দেশ, এখন পতাকা, একে জাতি, কিন্তু বেলেগ বেলেগ রাজ্যের জনজাতি। আর আজি সেই মর্যাদা পাবর কারণে এই জনগোষ্ঠীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছে। আমি এটাও আশা করো যে সরকারে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাহ জনগোষ্ঠী ভাই ভন্টীসকলক জনজাতি মর্যাদা দিব বলে এই মর্যাদা অতি উন্নতি পলম আমার যদি আরো দীঘলীয় আন্দোলন করবলীয় নয়, আন্দোলনের পথত যাতে যাবলীয় নয় তেনেকা একটা আশায় আমি অতি শীঘ্রে তেখেতসল জনজাতি মর্যাদা দিয়াতে বিচার। আর এই আমার প্রাপ্য আর এই প্রাপ্য অধিকার আমার ভাই ভন্টীসকলে পাব বলে আমি আশা রাখি। পবন সিং ঘাটৰ পুত্ৰ প্ৰাঞ্জল ঘাটুৱাৰ বিজেপিলৈ যোৱা কথাটো ওলাই আছে, সততে চৰ্চিত হৈ আছে, সেই সম্পৰ্কত আপোনাৰ মতামত? মই কালি ঘাটুৱাৰ ডাঙৰীয়াক ডিব্ৰুগড় জিলা কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত লগ পাইছিলোঁ। তাত তেখেতে ৰাজহুৱাকৈ কৈছে যে তেখেতে এই জীৱনত কংগ্ৰেছ ত্যাগ নকৰে আৰু তেখেতৰ পুত্ৰৰ ভৱিষ্যত ৰাজনীতি তেখেতে নাজানো বুলি কৈছে। গতিকে আমি ঘাটুৱাৰ ডাঙৰীয়াক চিনি পাওঁ, ঘাটুৱাৰ ডাঙৰীয়াৰ লগত আমি ৰাজনীতি কৰিছোঁ আৰু ঘাটুৱাৰ ডাঙৰীয়া আহি থকা গোটেই জীৱন, বাকী থকা গোটেই সময়খিনি দলৰ কাৰণে কাম কৰিম বুলি কালি ৰাজহুৱাকৈ কৈছে। আৰু যি পিতৃয়ে যেতিয়া কৈছে যে পুত্ৰৰ ঠিকনা কি হ'ব মই নাজানো, তাৰ মোৰ ক'বলগীয়া নাই।